দাঁড়াও দাঁড়াও, সত্য হয়ে দাঁড়াও। আমাদের দেশের কিছু সন্তান, কিছু মা, কিছু বোন করার জন্য আমরা এই সমবেত হয়েছি এখানে। আমাদের উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্র লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত হয়েছে। আমাদের শিক্ষক মহোদয় উপস্থিত হয়েছে। আমাদের জাতির রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 26 মার্চ থেকে শুরু করে 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত এই ভূখণ্ডে প্রতিটি ইঞ্চি জমিকে শত্রুমুক্ত করবার জন্যে বাংলাদেশের যে বীর সেনানীরা, বাংলার যে যুবকরা, তারা খালি হাতে সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করবার জন্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেখানে পদ্মা, মেঘনা, যমুনা এই নদীমাতৃক বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমি এই বাংলা মায়ের সন্তানের বুকে রঞ্জিত হয়েছে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের পুত্রপবিত্র সম্ভ্রম লুণ্ঠন করার মধ্য দিয়ে পাক হানাদার বাহিনী যে বীভৎস নির্যাতন চালিয়েছিল, সেই বীভৎস নির্যাতনের অপসান ঘটেছিল 1971 সালের আজকের এই দিনে 16 ডিসেম্বর। এই দিনটিকে বাঙালি জাতির জন্যে আমাদের উপহার দেবার জন্যে আজকে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির মাধ্যমে আমরা 9 মাস যুদ্ধের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। আজকের এই বিজয়ের দিনে এই 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধাবনত চিত্তে মধুপুর বিএডিসির পক্ষ থেকে স্মরণ করছি, এবং সেই সাথে যে সমস্ত রাজাকার, আলবদর, আলসামস বাহিনী আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, পাকিস্তানের দুষর ছিল, যাদের সহযোগিতায় পাকিস্তান বাহিনী এই ধ্বংসযজ্ঞ এই দেশটিতে চালিয়েছিল, তাদেরকে ঘৃণা করছি। বিএডিসির মাধ্যমে এদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং সরকারের খাদ্য স্বনির্ভরতা, স্বয়ংসম্পূর্ণতা, পুষ্টি সুনিশ্চিত করতে আমাদের মাননীয় ধনবাড়ী মধুপুরের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান হিসেবে বিএডিসি কাজ করে যাচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে অম্লান করতে আমরা আমাদের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা আমাদের কাজ করে যাব। এই বিজয় দিবসে এই হোক আমাদের প্রত্যয়। ধন্যবাদ। আজকের এই মহান বিজয় দিবস 16 ডিসেম্বর আমরা বাঙালি জাতি 1947 সালে দেশ বিভাগের পর থেকে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর শাসন শোষণের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের মধ্য দিয়ে, ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে এদেশের 7.5 কোটি বাঙালি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আজকের এই দিনে 1971 সালে আমরা এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। আজকে আমাদের সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য এবং সর্বক্ষেত্রে স্বাধীন হওয়ার জন্য আমাদের আরও পথ এগোতে হবে। আমরা জানি যে 1971 সালের সেই মুক্তিযুদ্ধে কতিপয় এই দেশবাসী পাকিস্তানের পক্ষ হয়ে আমাদের এই মুক্তিযোদ্ধাদের অনেকভাবে আমাদের এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এটাকে আরও সামনের দিকে সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং টিকিয়ে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, কাজে এই কঠিন পথ আমাদের এখনও শেষ হয় নাই, আমাদের এগিয়ে যেতেই হবে। আমরা জানি
যে গতকালকে বিজয় দিবস উদযাপন, এই বিষয়ে আপনি কিছু বলেন। আমরা মধুপুর কম্পিউটার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবসটি আজকেই প্রথম। আমাদের এই তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল জনগণের মাঝে সুন্দর সেবা ছড়িয়ে দেওয়া, প্রত্যেক মানুষের জন্য তার ন্যায্য আদায় এবং ন্যায্য সঠিকভাবে তাদের কাজকর্ম পরিচালনা করতে পারে, এটাই আমাদের কম্পিউটার অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য। আমাদের এই কম্পিউটার অ্যাসোসিয়েশন পরিচালিত এই কম্পিউটার অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য হলো একত্রিত হওয়া, সফলভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা এবং সঞ্চয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়া। জন্য সবাইকে আহ্বান রাখছি, অসুবিধা অসুবিধা হয়েছে কিনা। মধুপুর কম্পিউটার অ্যাসোসিয়েশন আমাদের 2019 সালে প্রথম আমরা মধুপুরে প্রতিষ্ঠিত করি। আমরা মধুপুর উপজেলার সকল কম্পিউটার ব্যবসায়ীদেরকে একত্রিত করে আমরা এই সংগঠন দাঁড় করিয়েছি। আজকে আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা এদেশের জনগণকে তথ্য প্রযুক্তির যুগে আমরা যথাযথ সেবা প্রদান করব সেই প্রতিশ্রুতি নিয়েই আমরা কম্পিউটার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছি। তাতে আমাদের এই কম্পিউটার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের এই দেশের জনগণ যথাযথ তথ্য প্রযুক্তির সেবা পায় সেই আশা নিয়েই আমরা এই কম্পিউটার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু করেছি। আমাদের আজকের এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যে আমরা পরিজন যে আজকে এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আসি বা আমাদের এই মধুপুর থানাতে অনেক আছে, আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের সরকার কাছে এই দাবি যে আমরা আমাদের যেন আমাদের প্রতি যেন সুদৃষ্টি দেয় এবং আমরা ভূমিহীন আছি, আমাদের অনেকে ভূমিহীন আছে, তাদের জন্য ভূমি পায়, এটাই আমাদের সরকার কাছে আবেদন। এবং আমাদের এই মধুপুর থানার যারা নেতৃবৃন্দ আছে সবার কাছে আমাদের এই আকুল আবেদন, ওনারা আমাদের প্রতি সুদৃষ্টি দেন এবং সামনে যেন আমাদের পথের পথ চলা যেন সহজ হয়, ওনারা যেন এইদিকে সুদৃষ্টি দেন এবং আমাদের ভূমিহীন যে যারা আছে তাদেরকে যেন ভূমির ব্যবস্থা করে দেন আমাদের নেতৃবৃন্দরা। মানে আপনাদের হরিজন সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাবা আছে, এটা মানে সঠিকভাবে সরকার আপনাদেরকে পূরণ করে এই দাবি জানাচ্ছে। আমরা মনে করেন কোনো টিআর পাই না বা আমাদের কোনো সুযোগ সুবিধা সরকার থেকে আসলে আমরা সেগুলো পাই না। তোমরা টিভি এলাকা রাখো। ভালো আছে।
মহান মুক্তিযুদ্ধে মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন হেতু পুষ্পস্তবক অর্পণ করছেন মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাবু পরিমল কান্তি গোস্বামী, সাবেক কমান্ডার হবিবুর রহমান, সাবেক ডিপটি কমান্ডার আব্দুর রশিদ এবং মুক্তিযোদ্ধাদের অহংকার সাবেক যুগ্ম সচিব জনাব শাকের আহমেদ। ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা দ্বারা দিই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দীন অর্পণ করছেন। মহান শহীদের পবিত্র আত্মার শান্তি কামনার জন্য জাতি ধর্ম নির্বিশেষে যেখানে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনেকে আছে মিনিট নীরবতা পালন করা হচ্ছে। নীরবতা অনুষ্ঠান পরিচালনা করবেন মুক্তিযোদ্ধা সুনীল মজুমদার। শুরু হইলে আপনি বলবেন শুরু, শেষ হইলে শেষ। নীরবতা শুরু। মুক্তিযুদ্ধ সারিবদ্ধভাবে সংসদ অভিমুখে রওনা হবে। রওনা মধুপুর উপজেলা শাখার পক্ষ থেকে মধুপুর উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ বারবার নির্বাচিত সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সংগ্রামী জনতা শফিউদ্দিন খান খন্দকার শফিউদ্দিন মহোদয়ের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিংহ সাধারণ সম্পাদক সহ এখানে যুবলীগের উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের সভাপতি মিথুন সহ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতি সাক্ষাৎ করব। আমরা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ এই প্রশাসনের লোকজন আছে মুখদের যা মন্দারে তাই কইছে পারাবারি দিয়ে পরে কইলে বলো করবে না তুই ভিড়ে পার করে তার মুখে মহান বিজয় দিবস।
এ সুজন ভাই, আমগর সারা কেউ ডাকতে পারে এখন দোয়া পরিবেশন করবেন মধুপুর উপজেলা সিএনজি মালিক শ্রমিক ইউনিয়নের পত্র সংগঠনের সদস্য জনাব মীর মতিউর রহমান। মীর মতিউর রহমান দোয়া পরিবেশন করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, রব্বানা মহান জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করার জন্য তবলায় থাকছে শিল্পীরা গান গাবে। বেশি উপরে দিলে আবার সব করে যাবে। হ্যাঁ হ্যাঁ এইখানে আমাদের এইখানে রাখো, এইখানে রাখো।
স্বাধীন বাংলা নিউজ মহান বিজয় দিবস অমর হোক অমর হোক মহান বিজয় দিবস 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 অমর হোক অমর হোক অমর হোক অমর হোক মহান এদিকে তাকাও মহান বিজয় দিবস অমর হোক অমর হোক মহান বিজয় দিবস মহান বিজয় দিবস অমর হোক অমর হোক এই বিষয়ে আমরা সংগঠন শহীদ বেদিতে এখন শহীদ বেদিতে পুষ্পস্তবক কর্মসূচি দিতে শহীদের শহীদ বেদিতে এখন ফুল দিয়ে ফুলে পুষ্পস্তবক করবেন আমাদের কম্পিউটার Thank you.
অত্যন্ত দুঃখ লাগে। আরো মনে দুঃখের স্মরণ করি, গত ষোলোই ডিসেম্বরের আগে ষোলোই ডিসেম্বর আমাদের সাথে ছিল, ওনার ছবিটা এখন বুঝে বসে পোস্ট করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করি, আমার কথা শেষ করছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসুলুল করিম। আহমাবাদ উদযাপন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন, বর্তমান কমিটির নেতৃবৃন্দ রহমতুল্লাহ ও বরকাতুহ। মহান বিজয় দিবস, এই বিজয় দিবস 1971 সালে আজ থেকে 48 বছর আগে এই দেশ বিজয় হয়েছে। আজকে 49তম বিজয় দিবস। বিজয় মানে আমরা গ্রাম্য ভাষায় বলি জিতা। আমরা পাকিস্তান হানাদার বাহিনীর যে সমস্ত তাণ্ডব এখানে করেছে বাংলাদেশে, আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, 30 লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে আমাদের যে নেতার জন্ম না হলে এই বাংলাদেশ হইত না। সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের শ্রমিক ভাই। আজকে যদি দেশ স্বাধীন না হইত, আজকে আমাদের এই প্রকৌশল শ্রমিক, নির্মাণ প্রকৌশল শ্রমিক কিরণের নামে কোনো সংগঠন হতো না। কাজে ভাই আপনাদের উদ্দেশ্যে করতে চাই, এই সংগঠন আমার 50 টাকা দাও, 50টা বুঝে করতে দাও, দেখা গেছে সে টাকা নাই, শুধু আমার ঘরে কিন্তু আমাদের কেসে টাকা নাই, ওই যে দিয়ে দিলাম হয়ে গেলাম নেতা। কিন্তু এই ধরনের নির্বাচন যাতে না হয়, আমি মাননীয় সভাপতি সাহেবকে বিষয় বিনীত ভাবে অনুরোধ জানাবো, নির্বাচন যেন সুস্থ হয়, আগের দিনের মতো যেন বিশৃঙ্খলা না হয়, এবং কোন কথা এই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সালাম ভাইকে এবার আমি সাবেক আহ্বায়ক কমিটির ময়েন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হবে নির্বাচনে কমতি কবে মানব এই জিনিসটা একটু আমাদের সভাপতি বলে দিব, তারপরে চাঁদাবাজি যা আপনারা দিবেন আমি আর কি বলবো। আসসালামু আলাইকুম। জনাব রেজাউল সাহেবের তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উপলক্ষে নির্মাণ প্রকৌশলী মজবুত শ্রমিক ইউনিয়নের কৃতক আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এখানে আসলে বক্তব্য মনে হয় কিছু নাই, যেহেতু আজকে বিজয় দিবস উপলক্ষে আপনাদেরকে ডাকা হয়েছে সাংগঠনিকের মাধ্যমে। কিছু একটু খারাপ লাগার কথাই যে 3 দিন মাইক মারার পর আজকে আমরা এই অনুষ্ঠানে যে সংকল লোক আমরা আসছি, যে শ্রমিক আসছি, আসলে এটা মন ভরে না। আমার মনে হয় আপনাদের অনেক দুর্বলতা আছে, এখানে অনেক লোক আছেন, হয়তো অনেক লোকের একটা ধারণাই আছে নির্বাচনে কিছু আলোচনা হয়ে কিছু লোক দিয়ে আমরা কি করতে পারি। আজকে আমরা এখান থেকে নিচে গেলাম, সামনে একটা ব্যাংক আমি থাকেন, আরো আরো সাথে কিছু লোক নিয়ে আপনাদের নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যান। আর বিশেষ করে আমাদের সভাপতি সাহেব বলে গেছে রাতের চাঁদা এবং ভর্তির কিছু দুর্বলতা আছে, এরা চাঁদা পরিশোধ করেন, ভর্তি হন। এখন দেখা গেল আমরা নেতৃত্ব দিয়েছি অনেক দিন হলো, প্রথম নির্বাচন আসছিলাম, তারপর সিলেকশনে আসছি, আমাদের নেতৃত্ব কেমন হলো, ভালো হলো না সুস্থ হলো সেটা আপনারাই ভালো জানেন। এখন কথা হলো আমি যে রাস্তায় আছি, যেমন আমি আছি ডক্টর সুমন বলাইকো, আসলে আজকে
মিটিং যে ভাবে আমাদের আসলে হওয়ার কথা, আজকে যেহেতু আমাদের স্বাধীনতা দিবসের জন্য আমরা শহীদ মিনারে গেলাম, এখন আমাদের যে আলোচনা আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি সেটা হলো আমাদের সাংগঠনিক আলোচনা। আমরা পেয়েছি এই বিজ্ঞপ্তিটি কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আগামীকালকেই, মানে গতকালকে রাত্রে সিদ্ধান্ত নিয়ে এটা করা হয়েছে। এই বিশেষ জরুরি বিজ্ঞপ্তিতে নিচে একটা স্বাক্ষর করা আছে, অথবা আমরা সকলেই জানান না এই স্বাক্ষরটা কার। এই স্বাক্ষরটা হল মাননীয় সভাপতি জনাব আল হাসান আলী সাহেবের স্বাক্ষর। এখানে নির্বাচনের বিশেষ বিজ্ঞপ্তি এটা সিঙ্গেল দিচ্ছে আমাদেরকে। এখন এখানে লেখা আছে 2020 সালের এপ্রিলের 1 লাখ তারিখ পর্যন্ত যারা চাঁদা পরিশোধ করবেন ওনারাই ভোট দেবেন। নচেত আপনার জমি যদি আপনার আরো আছে না দেখেন জমি মালিক না, কারণ যারা দিকে আজকে যেখানে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে এই বিজ্ঞপ্তির মধ্যে যদি আমরা না পড়ি তাহলে কি আমরা এই সংগঠনের সদস্য থাকবো? তার মানে আরো আসিও নাই। তাই এই বিশেষ বিজ্ঞপ্তি আমরা মনোযোগ সহকারে যদি গেলে পড়ি তাহলে আমাদের আজকে সামনে মে দিবস নির্বাচন। আমার প্রশ্ন এখানে যারা এই কথা বলেন নির্বাচন কেন হয়নি আমরা সব জানি, তারপরেও আমরা কিছু এড়িয়ে চলতে হয়, কারণ হলো নেতৃত্ব দিতে গেলে অনেক এড়িয়ে চলতে হয়। সর্বশেষ আমি 3 বছর ধরে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি, আমরা অবশ্যই অবগত। আমি মনে করি আজকে আপনাদের সামনে বলতে চাই নির্বাচনের পরিবেশ, নির্বাচনের পরিকল্পনা এই 3 বছর যাবতীয় শুরু হয়ে গেছে, তার ব্যাখ্যা যদি আপনারা বলেন যে বলেন আমি সাধারণ সম্পাদক জনাব হামিদ তাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের নির্বাচন যেহেতু সভাপতি বসানা মোটামুটি দেওয়া হয়েছে, আমরা ওনার সাথে একমত আছি। আমরা মে দিবসের আগে আমরা সকল কিছু সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আমার যদি তৌফিক দেয় আপনারা যার যার ভোট আপনাদের ইচ্ছা মতো ভাবে আপনারা দিতে পারবেন সেই প্রক্রিয়া আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো ভাবে ভোট দিয়ে আপনাদের ইচ্ছা মতো ভাবে নেতা বানিয়ে নেবেন। এই অফিস আপনাদের, এই সম্পদ আপনাদের, আপনারা সকলে ধরে রাখবেন। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আজকে 16 ডিসেম্বর আমাদের যে শ্রমিকের যে সংখ্যাগুলো এখানে আমরা অন্য মাত্র 500 লিফলেট ছাপাইছিলাম, এখানে মধ্যে 300 হয়ে গেছে। আমাদের সদস্য কি এডি আরো সদস্য আছে? আমরা 3 দিন বাইক আছি, 3 দিন মাইক মারার পরেও আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতি জনাব আবুল কালাম আজাদ খোকন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলী সাহেব উপস্থিত আছেন, নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন মধুপুর উপজেলা শাখার মাননীয় সহ আলোচনায় ছিল আহ্বায়ক, আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক 5 জন, আহ্বায়ক 1 জন, ওনাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল 90 দিন। ওনারা 90 দিনের ভিতরে নির্বাচন দিতে পারেন নাই, কার্যকরী পরিষদের দোষ না, আপনাদের দোষ না, আমি তাদেরকে দোষ দিই না, আমরা সকলেই সমবেত হতে পারি নাই যে নির্বাচন হয় নাই। সাধু বন্ধুরা, সামনে নির্বাচন আসবে, আজকে মাননীয় সভাপতি উপজেলা নির্মাণ প্রকৌশলীর ঘোষণা দিয়েছেন 1 এপ্রিলের পর্যন্ত সকল শ্রমিকের বকেয়া পরিশোধ করে নির্বাচনের ইস্তেহার ঘোষণার মধ্যে সকলের আদায় পরিশোধ করার জন্য আহ্বান করছেন। মনে হয় সামনে একটা নির্বাচন আসতে পারে। সাথী বন্ধুরা দেখতে চান উত্তর দেন? আমার কিন্তু বিশ্বাস হয় না যে আপনারা নির্বাচন করবেন।
নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার কারণ আমাদের বর্তমানে ডিজিটাল কার্ডধারী লোক হল 2200। আমরা আইসি কয়শক 500 লিফলেট করছিলাম, তার 300 রয়ে গেছে। তাহলে আমরা কি পরিমাণ লোকজন আসছি? নির্বাচনের দিন যদি আপনারা এই অবস্থায় আসুন, আমাকে নির্বাচন করে তো লাভ নাই। সবাই ডিজিটাল পরিচয় পত্রের চাঁদা পরিশোধ করে ভোটার হন, এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রধান বক্তা, তার মুখের কথা শোনার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করছি এবং তার বক্তব্য এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য তাহার ভাইকে তাহার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় শ্রমিক ভাইরা, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সমগ্রস্ত শ্রমিক ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলবো। সেই দুই সিদ্ধান্তের আলোকে আপনাদেরকে দুই সেটা কথা বলবো। বড় বিষয় হইল এই যে নীতিমালা তৈরি করতেছি, এখানে দুই একজন লোক কথা বলছেন যে আমাদের মনে হয় যে এখানে চাঁদা নেওয়ার জন্যই লিফলেটটা ছাপানো হয়েছে। আমি মনে করি আপনার সিদ্ধান্ত সঠিক নয়, আপনার কথাও সঠিক নয়। সমাপনী বক্তব্যের ভিতরে আমি বলে গেছি যে লিফলেট ছাড়ছি, এপ্রিলের পয়লা এপ্রিল পর্যন্ত আমি চাঁদা নিব এবং ভোটারকে হইতে ইচ্ছে হলে তাদেরকে ভোটার বানাবো। পয়লা এপ্রিলে এপ্রিলের পরে যদি কোনো লোক আসে, সে ভোটার হতে পারবে না, সে তার চাঁদাও নেওয়া হবে না, তার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আমি এটা বলে গেছি। আরেকটা কথা বলছি যে এপ্রিল পর্যন্ত যারা দিবে চাঁদা তারাই ভোটার হবে, তারপর কেউ আসলে হতে পারবে না, শক্তভাবে বলেছি। আরেকটা কথা বলেছি যে এপ্রিল মাসের ভিতরে আমি চূড়ান্ত ভোটার তালিকা করব, সেটা পয়লা মেয়ের মধ্যে। পয়লা মে আমি সাধারণ সভা করব, পয়লা মেতে আমি এই সভা এই কমিটির বিলুপ্ত ঘোষণা করব। আপনার বোধহয় খেলছিল না এই কথা আমরা বলছেন, আমি ঘোরাঘুরি করতেছি, এটা আপনার সঠিক নয়, এই কথা আমরা সঠিক নয়, এটা আমরা ঠিক হবে। আমি মনে করি এখানে আমরা সকলে বলেন, আমি বলি এই কথাটা যে পয়লা মেয়ের মধ্যে নির্বাচন হবে। পয়লা মেয়ের দিন আমি নির্বাচনের সব ঘোষণা দিয়া ই করে সাধারণ সভা করে আমি কমিটি বিলুপ্ত ঘোষণা করব। এ কথাটা সোনামণি বক্তব্যের ভিতরে বলে গেছি। বললেন ভাইরা, বললেন আরে শোনেন নাই, তাহলে এখানে ধোকাবাজি করার কোনো কথা আছে? এখানে এখানে আমি তো ধোকাতে বলে গেছি, আমি তো ডাইরেক্ট বলে গেছি, ডাইরেক্ট বলতেছি না, এমনকি মে মাসের ভিতরে নির্বাচন চূড়ান্ত করব। এই প্রক্রিয়া আমি করে যাব এপ্রিলে, যাতে সকলেই অংশগ্রহণ করতে পারে। আর যারা নতুন আসবে তাদের কথা আমি বলছি, আমরা আজকে থেকে নির্বাচন হবে, নির্বাচনের জন্য যদি কেউ প্রার্থী হতে চান তার নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। এই কথা আমি বলি নাই, একে বলছি মানে এটা মিথ্যার কোনো আশ্রয় নিয়েছি, এটা মিথ্যার কোনো জিনিস, এটা কোনো মিথ্যার জিনিস, এই কথাটা বলা ঠিক হইল? এটা বোধহয় চাঁদা নেওয়ার জন্য এই কথাটা বলতেছি, আর এটা কথা কোনোভাবে শুধু নাই। আমি আপনাদের উদ্দেশ্য কথাটা বলতেছি যে পয়লা এপ্রিলের ভিতরে আপনাদের যদি কারো চাঁদা বাকি থাকে দিবেন, এবং কেউ যদি ডিজিটাল কার্ড নেওয়ার বাকি থাকে তাও নিবেন। পয়লা এপ্রিলের এপ্রিলের পরে আমি একটা ভোটারও বানাবো না, এর মধ্যে যারা ভোটার হবে তারা এপ্রিল মাসের ভিতরে আমি চূড়ান্ত ভোটার তালিকা করে আমি সিলসপোর্ট দিয়ে যাবো, আহ্বায়ক কমিটি বানাবো তার কাছে, সে এক মাসের ভিতরে নির্বাচন শেষ করবে। এই ধরনের আমি সকল কিছুই কমপ্লিট করে দিয়ে যাবো, কারণ এটা আমার আগের যে আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়েছিল, তারা 3 বছর চেষ্টা করেছিল, 3 বছরের জন্য একটা কমিটি আমাদেরকে দিবে, সেই জন্য তাকে 3 মাসের জন্য কমিটি করে দিয়েছিলাম। 3 মাসে তারা করতে পারে নাই, 1 বছরে করতে পারে নাই, 1 বছর মাত্র 200 ভোটার বেড়াইছিল। আমরা এই 3 বছরে 500 লোক ডিজিটাল কার্ড দিয়া লেজারের নাম রোয়া স্বাক্ষর দিতে নিছি, স্বাক্ষর নিছি, কারণ তারা তারা এখানে জেনুইন সদস্য, যারা ভোটারের সকল জিল্লাবাদ।